থাইরয়েড এমন একটি সমস্যা যা অনেকেরই হয়ে থাকে, তবে মেয়েরা এই রোগে বেশি ভুগে থাকেন। থাইরয়েড হলে দেহে নানা রকম জটিলতা দেখা দেয়। তাছাড়া এই রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটে মারাত্মক বিপদ। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। মূলত থাইরয়েড গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। গলার মাঝখানে এডামস অ্যাপেলের নিচে প্রজাপতির মতো এটি বিন্যস্ত থাকে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড হরমোনের নিঃসরণ বেড়ে বা কমে গেলেই শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। হাইপারথাইরয়েডিমস, হাইপোথাইরয়েডিমস, থাইরয়েড টিউমার, ক্যান্সার ইত্যাদি সমস্যা থাইরয়েড গ্রন্থিতে হতে পারে। থাইরয়েড গ্রন্থিতে কোনো সমস্যা হলে কিছু লক্ষণ দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো। যেমন, সবসময় ক্লান্তি বোধ হয়, সহ্য শক্তি কমে যায়, কষ্ট কাটানোর সমস্যা দেখা দেয়, বিষণ্ণতা দেখা দেয়, গলার স্বর পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করেই ওজনের তারতম্য দেখা দেয়। এই সমস্যায় ভুগলে কখনো খুব গরম বা ঠান্ডা অনুভূত হয়, চুল পড়ে যায়, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, পেশি ও হাড়ে ব্যথা হয়, মেয়েদের ঋতুস্রাবের সমস্যা দেখা যায়। এসব লক্ষণ থেকে শুধু থাইরয়েডের সমস্যা হতে পারে তা অনুমান করা সম্ভব। তবে থাইরয়েডের গ্রন্থি কী ধরনের সমস্যা হয়েছে তা বের করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে, আর সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। আপনার যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে কী খাওয়া উচিত? দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এই সমস্যা বাড়তে থাকে, যা দেহের নানা রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। থাইরয়েড হরমোন শরীরে শক্তি বৃদ্ধি এবং বিপাকক্রিয়া সাহায্য করে, তাই থাইরয়েডের ভারসাম্য রক্ষা করা জরুরি। হরমোনের ভারসাম্য রাখতে খেতে হবে এমন কিছু খাবার যা শরীরের ভিতর থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এমন দুটি ফল রয়েছে যা হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। চলুন জেনে নেওয়া যাক সেই ফল দুটি সম্পর্কে। যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা আম খেতে পারেন, তবে আম কাটার আগে অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এতে আমের মধ্যে থাকা সব জীবাণু ও রাসায়নিক পদার্থ নষ্ট হয়ে যাবে। থাইরয়েড থাকলে দুপুরে খাওয়ার পর আম খেলে বেশি উপকার পাওয়া যায়। ম্যাঙ্গিফ্রিন আমের মধ্যে থাকা এমন একটি জৈব উপাদান যা রক্তে শর্করার মাত্রা কমায়। ফ্যাটি অ্যাসিড থাইরয়েডের সমস্যা কমাতে সক্ষম, যা নারকেলের মধ্যে বিদ্যমান। তাই থাইরয়েড থাকলে নারকেল খেতে পারেন। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান হরমোন ক্ষরণ রোধ করে। এছাড়াও নারকেলের দুধ অপসাদও কমায়। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সরাসরি নারকেল না খেয়ে চাটনি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, নিজেরা সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।